আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতা ঋণ যাতে কিছুটা হলেও শোধ করতে পারি, সুতরাং আপনাদের ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করি অনেক রিসার্চ করে। আজকে যে ওয়েবসাইটটির সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি সেটির নাম অবশ্যই আপনারা জানেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে picoworkers.com। picoworkers.com একটি মাইক্রো ওয়ার্কিং জব সাইট, এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এটা আমার মুখের কথা নেই, একটু পরে আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এবং আমার চ্যানেলের মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি picoworkers.com এর উপরে ভিডিও দিয়েছি এবং অনেকে কিন্তু কাজ করে আর্নিং করছে এবং অনেকে কিন্তু পেমেন্ট পাচ্ছে। সুতরাং আমি এখানে আজকে পেমেন্ট কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে কাজ করতে হয় সেটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং কিভাবে উইথড্র নিতে হয় সেটিও দেখিয়ে দিব। আজকের ভিডিওটা বলতে গেলে পিকো ওয়ার্কার্স এর উপরে সম্পূর্ণ একটি রিভিউ ভিডিও। আজকে এই পুরো ভিডিওটি আপনি দেখলে পিকো ওয়ার্কার্স .com এর মতো যে সমস্ত মাইক্রো ওয়ার্কিং জব সাইট গুলো রয়েছে সেই জব সাইট গুলোর উপর আপনি অনায়াসে কাজ করতে পারবেন। এবং আমি এই ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন দিব, যে ইনফরমেশন গুলো অন্য আগের যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলোতে দেয়নি। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অবশ্যই একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, যাতে করে আপনি পরবর্তী যে কোনো পিকো ওয়ার্কার্স এর মতো মাইক্রো ওয়ার্কিং সাইট যেগুলো রয়েছে সেগুলোর উপরে কাজ করতে পারবেন। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে আমি সবসময় যে জিনিসটা করি সেটি হচ্ছে, যে আপনি যদি সত্যি অনলাইন আর্নিং জগতে আসতে চান বা আর্নিং করার মনস্থির করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিছু কিছু ট্রাস্ট ওয়েবসাইট বা অ্যাপসের প্রতি আপনাকে ট্রাস্ট করতে হবে। কেননা আপনি যদি অনলাইন আর্নিং জগতে কোনো রকম স্কিল বা ইনভেস্টমেন্ট অথবা দক্ষতা ছাড়া আর্নিং করতে চান, তাহলে আবার অবশ্যই আপনাকে ট্রিকগুলো ফলো করতে হবে। আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে picoworkers.com। আপনি সরাসরি গুগলে সার্চ দিলে picoworkers.com এর ইন্টারফেসটি পাবেন। আমি প্রথমে দেখাচ্ছি যে এই ওয়েবসাইটটি ট্রাস্টেড কিনা। আমি সিমিলার ওয়েবের মাধ্যমে যদি এটি যাচাই করি, তাহলে অবশ্যই আপনি র্যাঙ্কিং সম্পর্কে জানতে পারবেন। এখানে গ্লোবাল র্যাঙ্ক রয়েছে 25,506 এবং কান্ট্রি র্যাঙ্ক রয়েছে যে 277 এবং ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে 36। এবং এটি যে আপগ্রেড হচ্ছে আপনারা স্ট্যাটিস্টিক্স দেখে কিন্তু বুঝতে পারছেন, তার মানে এটির পরিসংখ্যান অত্যন্ত ভালো এবং অনেকে কিন্তু এখানে কাজ করছে, বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে কাজ করছে। সুতরাং আপনি এখানে নির্দ্বিধায় নিঃসংকোচে অনায়াসেই কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই এই ভিডিওটি দেখে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। তবে বলে রাখা ভালো, বড় ধরনের ইনকাম না হলে ছোট ছোট ইনকাম জেনারেট করার জন্য পিকো ওয়ার্কার্স এর মতো যে সমস্ত মাইক্রো ওয়ার্কিং জব সাইট গুলো রয়েছে সেই জব সাইট গুলো খারাপ কিছু না। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অল এ ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং বেশি বেশি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ দিন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, সো লেটস সি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন picoworkers.com এর মধ্যে রয়েছি। প্রথমত আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করবেন। প্রথমত যেটি রয়েছে, আপনাকে ফুল নেম দিতে হবে, এখানে কোনো ফেক কিছু দিবেন না। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি একটি ডিভাইস দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। একাধিক অ্যাকাউন্ট খুললে তারা কিন্তু পিকো ওয়ার্কার্স অর্থাৎ তারা কিন্তু সেই অ্যাকাউন্টটি ব্যান করে দিবে, তারা কিন্তু ধরেই ফেলবে। সুতরাং আপনি একটি ডিভাইস দিয়ে একটি মাত্র অ্যাকাউন্ট খুলবেন। এবং আমি আবার আপনাদের অনুরোধ পেলে নেক্সট picoworkers.com এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটি মোবাইলে দেখিয়ে দিব, যদি আপনারা অনুরোধ করেন, এবং কিভাবে কাজ করতে হয় সেটি দেখিয়ে দিব। সো ফুল নেম দিবেন এবং এরপর ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, এরপর আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে সরাসরি আপনি সাইন আপ বাটনে ক্লিক করার পূর্বে এই যে বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সে ক্লিক দিয়ে রাখবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার মেইলের মধ্যে একটি মেইল চলে যাবে, সেখানে একটি লিংক পাবেন। লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেটি হচ্ছে এটি, ইন্টারপ্রাইজে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, জিরো ব্যালেন্স দেখতে পাবেন, 00। আমার এটি অলরেডি কাজ কিছু করা হয়েছে, সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি
যে উইথড্র এখান থেকে ব্যালেন্স পাবে, সেটি ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিছু কাজ করেছি, একটু পরে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো আমি যদি আমার টাস্কে ক্লিক করি, তার মানে আমি কয়টি কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 14টি কাজ করেছি, 14টির মধ্যে স্যাটিসফ্যাকশন হচ্ছে 99টি, এবং আমি ঠিকই কাজ করেছি, বিশেষ করে পেইড এর কাজগুলো করেছি, তার মানে সাইন আপ এর কাজ এবং আরো কাজ করেছি, জিমেইল এর কাজ। সুতরাং যে কাজগুলো অত্যন্ত সহজ, সেই কাজগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তবে আপনার জন্য কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি যে picoworkers.com এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে আপনি যদি একসাথে 60টি কাজ জমা দেন, তাহলে অবশ্যই 75% এর মতো পার্সেন্টেজ আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। যত পার্সেন্টেজ গেইন করতে পারবেন, ততই কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এখানে কাজ করে আর্নিং জেনারেট করা যায়, এতটুকু আপনি নিশ্চিত হয়ে গেলেন। এবার আমি দেখাবো কিভাবে কি কি কাজ করবেন এখানে। আমি অলরেডি বলে দিয়েছি যে আমার চ্যানেলের মধ্যে প্রায় 4টির মতো ভিডিও দিয়েছি পিকো ওয়ার্কার্স এর মধ্যে, স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখে আসুন। এবং আজকের ভিডিওতে আমি আরো কিছু ইনফরমেশন দিব, যে ইনফরমেশন গুলো আগের 4-5টি ভিডিওতে দেইনি। সুতরাং আপনি আপনার আমার চ্যানেলের মধ্যে গেলে এই ভিডিওগুলো দেখতে পাবেন। সুতরাং আপনাকে আমি অনুরোধ জানাবো সেই ভিডিওগুলো দেখে আসার। এবং এবার আমি সরাসরি চলে আসছি আজকের মূল ইন্টারফেস এর মধ্যে, তার মানে আপনি এখানে কিভাবে কাজ করবেন জাস্ট আপনার সাথে একটু শেয়ার করছি। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমত আপনাকে ফাইন্ড জবস এর মধ্যে ক্লিক করতে হবে। ফাইন্ড জবস এর মধ্যে ক্লিক করার পর আপনি এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। প্রথমত সাইন আপ এর কাজ, সাইন আপ এর কাজ বলতে আপনি যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস এর মধ্যে আপনি সাইন আপ করলে এখানে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বা ডলার পেয়ে যাবেন। এরপর ক্লিকস এর কাজ রয়েছে, ভিডিও মার্কেটিং রয়েছে, ফেসবুক এর মধ্যে অ্যাকাউন্ট বা ফেসবুক লাইভ দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা, এবং টুইটারের মধ্যে টুইট করা, রিটুইট করা, ইনস্টাগ্রামের মধ্যে লাইক দেওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু অনায়াসে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই খুব সহজে করা যায়। এবং কোনো একটি ওয়েবসাইটের মধ্যে ভোট করা অথবা রেটিং করা, এগুলো কিন্তু অনায়াসে করেন। ফেসবুকের মধ্যে অনেক সময় আপনি ঢুকে বিভিন্ন ধরনের গ্রুপের মধ্যে অথবা যে কোনো ব্যক্তিকে ব্যক্তি পোস্টের মধ্যে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সেই কাজগুলো এখান থেকে করলে আপনি অনায়াসে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। অনেকগুলো কাজের অফার কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকে কাজগুলো খুঁজে নিতে পারেন। এবং আপনি যদি সাব ক্যাটাগরিতে ক্লিক করেন, তাহলে সাব ক্যাটাগরি আপনি কাজগুলো খুঁজে নেবেন। এবং এখানে পেমেন্টে ক্লিক করলে আপনি পেমেন্ট গুলো দেখতে পাবেন, অর্থাৎ অ্যাকর্ডিং টু দিস ওয়ার্ক, অর্থাৎ কাজ অনুসারে কি কি পেমেন্ট রয়েছে সেটি আপনি খুঁজে নিতে পারবেন। অর্থাৎ এক কথায় বলা যায়, আপনি টাইম সেভ করার জন্য অনেকগুলো ট্রিক অবলম্বন করবেন এই picoworkers.com এর মাধ্যমে। এবং লোকেশন সেট করে দেওয়ার পরে আপনি এখান থেকে কি কি কোন কোন দেশের কাজগুলো চাচ্ছেন সেই কাজগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং এখানে আপনি স্ট্যাটিস্টিক দেখতে চাইলে এখান থেকে সাকসেসের রেটটা কিন্তু আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। দ্যাটস ইট, এই গুলো উপরের অপশনগুলো। এবার আমি কি কি কাজ করবেন বা কোন কোন কাজগুলো করলে আপনি দ্রুত আপনি আপনার অ্যাকাউন্ট বা র্যাঙ্কিং বৃদ্ধি করতে পারেন, সেটি আমি এবার দেখাবো। কিছু টিপ আপনাকে বলে দিচ্ছি। এখানে প্রথমত আপনাকে মনে রাখতে হবে বিভিন্ন কাজের অফার কিন্তু রয়েছে, যেগুলো ইন্টারন্যাশনাল, যে কাজের অফারগুলো কিন্তু আপনি নেবেন, তার মানে কাজগুলো করবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, যে কাজগুলো একেবারে শেষ হয়ে গিয়েছে তার মানে সেগুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন না, অথবা আপনি একই কাজ কিন্তু দুইবার করবেন না। এই যে এখানে একটি কাজ দেখতে পাচ্ছেন, জিমেইল ক্রিয়েটেড অ্যাকাউন্ট, জাস্ট একটি অ্যাকাউন্ট করবেন জিমেইলের মধ্যে, দ্যাটস ইট, এতটুকু। আর একটি কথা বলে রাখা ভালো, এখানে জিমেইলের অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করার কাজ পাবেন। এই কাজটুকু করলে আপনি এখান থেকে $0.08 অনায়াসে আর্নিং করতে পারবেন। এখানে জিমেইল অ্যাকাউন্টের কাজ যেগুলো রয়েছে সেই ব্যাপারে একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট, অর্থাৎ ইউএসএ ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটি একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটির নাম হচ্ছে মেক মানি অনলাইন। আপনি সরাসরি যদি আমার এই আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে ঢুকে যদি আপনি এই ভিডিওটি দেখেন, তাহলে অনায়াসে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন, যেটি ইউএসএ ভেরিফাইড ফোন নাম্বার দিয়ে। সুতরাং সেটি দেখে আসুন, দেখে এসে আপনি এই পিকো ওয়ার্কার্স এর মধ্যে জিমেইলের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন। এই ইনফরমেশনগুলো আপনি অবশ্যই কোথাও পাবেন না। সুতরাং আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওটি যদি শেষ করেন, তাহলে এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আপনি সামনে প্রসিড হতে পারেন। এই যে এখানে দেওয়া রয়েছে স্টার ক্লিকস এর একটি কাজ, জাস্ট আপনি সাইন আপ করবেন, সাইন আপ করে আপনি এখান থেকে $0.09 অনায়াসে ইনকাম করে নিতে পারবেন। এখানে 110টি কাজ রয়েছে এবং তার মধ্যে 100টি কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে, সুতরাং আপনি এখানে এই কাজটিও কিন্তু করতে পারবেন।
আমি কিভাবে সাইন আপ করতে হয়, অর্থাৎ একটি অ্যাকাউন্ট করে নিতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, সেটি আমার ওয়েব চ্যানেলের মধ্যে দিয়েছি। আশা করি সেই কাজগুলো করে দেখে নেবেন, অর্থাৎ আপনি সেই ভিডিওগুলো দেখে অনায়াসে কাজ শুরু করতে পারবেন। এবার আমি একটু স্ক্রলিং করে নিচে চলে যাচ্ছি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট লিস্ট, কোন কোন কাজগুলো আপনি করবেন, যে কাজগুলোর মধ্যে পার্সেন্টেজ ভালো, অর্থাৎ 51%, 60%, 70%, 90% রয়েছে, সেই কাজগুলো আপনি চুজ করবেন। এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার ক্লায়েন্টের নেম। ক্লায়েন্টের বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ক্লায়েন্টের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। সেই প্রোফাইলে ক্লিক করার পরে আপনি তার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এই যে তিনি একটি পাকিস্তানি একজন ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের কাজগুলো যদি আপনি করে দেন তাহলে অবশ্যই অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আমি এখানে আসার পরে এখানে কিন্তু সাকসেস রেট একেবারে বলতে গেলে জিরো। সুতরাং আপনি এই ক্লায়েন্টের কাজ না করলেও চলবে, তার মানে আপনি ক্লায়েন্ট বুঝে কাজ করবেন, যে ক্লায়েন্টগুলো স্যাটিসফাইড অর্থাৎ রেজাল্ট ভালো বা সাকসেস রেট ভালো, সেই ক্লায়েন্টের কাজগুলো আপনি অনায়াসে করে ইনকাম জেনারেট করতে পারবে। সো আমি আরেকটি ক্লায়েন্টের প্রোফাইলের মধ্যে প্রবেশ করছি। এই ক্লায়েন্টের প্রোফাইলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস রেট হচ্ছে 94% এবং টেম্পোরারি সাকসেস রেট হচ্ছে 83%। এবং ইনি একজন মরক্কোর নাগরিক এবং ইনি ইনার সাকসেস রেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুতরাং এই সাকসেস রেট দেখে আপনি এমপ্লয়ার বাছাই করে নিতে পারবেন এবং সবকিছু কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে এবং 703টি কাজ কিন্তু অলরেডি সে করিয়েছে। সুতরাং এই ইনফরমেশন গুলো অবশ্যই আপনি কোথাও পাবেন। আশা করি এই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে দ্রুত আপনি আপনার প্রোফাইলটাকে যদি আপনি র্যাঙ্কিং করাতে পারেন, আরো বেশি বেশি কাজের অফার অনায়াসে picoworkers.com এর পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। এখানে গ্রামারলির মধ্যে সাইন আপ করা, স্টার ক্লিকস এর মধ্যে সাইন আপ করা, জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করা এবং ফার্স্ট এক্স বটের মধ্যে ক্লিক করা, অনায়াসে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্টের কাজ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুতরাং এই কাজগুলো করে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজ করবেন, সেটি আমার আগের ভিডিওগুলো দেখলে, 5টি ভিডিও দিয়েছি, আমি আবারও বলছি 5টি ভিডিও দেখলে অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিতে পারবেন। তো এবার আসছি কিভাবে এই ওয়েবসাইটটি থেকে কিভাবে উইথড্র নিতে হয় সেই বিষয়ে। এবার আপনি সরাসরি যদি ওয়ালেটে ক্লিক করেন, ওয়ালেটে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট। আপনি এখানে ডিপোজিট করে কিন্তু আপনি আপনার কাজগুলো আরো বেশি করে নিতে পারেন এবং আপনি আপনার র্যাঙ্কিং বাড়াতে পারেন। এবং উইথড্র কিভাবে নেবেন সেটি আমি দেখাচ্ছি। উইথড্র নিতে হলে আপনার মিনিমাম অবশ্যই এই অ্যাকাউন্টটি থেকে, তার মানে picoworkers থেকে 5.40% আর্নিং করতে হবে। ইতিমধ্যে আমি কিছু কাজ করে সামথিং কিছু ডলার আর্নিং করেছি, আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। এবার আর রিকোয়েস্ট উইথড্রলে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে উইথড্রলটা আপনি পাবেন 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ কিন্তু তারা 3 দিনের মধ্যে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে দেয়। যদিও তারা কিন্তু এখানে লিখেছে যে 10 বিজনেস ডেজ কিন্তু তাদের লাগে, কিন্তু তারা কিন্তু 10 বিজনেস ডেজ নেয় না। সচরাচর আমি দেখেছি যে 3 ডেজ এর মধ্যে তারা উইথড্রলটা আপনারা আপনি তারা করে দেয়। আমি এবার রিকোয়েস্ট উইথড্রল এর মধ্যে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো পাবেন পেমেন্টের, সেই অপশনগুলো আপনি কাজে লাগিয়ে খুব সহজে ইনকাম গুলো নিতে পারবে। সো এখানে লিটকয়েন দেখতে পাচ্ছেন, পেপল দেখতে পাচ্ছেন, স্কিল দেখতে পাচ্ছেন। যেহেতু বাংলাদেশে পেপল এলাউড নেই, সুতরাং আপনি পেপলের মধ্যে অ্যাকাউন্ট নিতে পারবেন না। আপনি সরাসরি লিটকয়েন কে কাজে লাগিয়ে পেমেন্ট গুলো নিতে পারবেন, তবে আপনার যদি স্কিল থেকে থাকে তাহলে অবশ্যই স্কিলের মাধ্যমে গুলো নিতে পারবেন। এবার আমি লিটকয়েনের মাধ্যমে কিভাবে উইথড্র নিবেন সেটি দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে যেহেতু আমার এখানে $5 হয়নি, সুতরাং আমার এটি এখন হিডেন দেখাচ্ছে। আমার এখানে $5 যখন হয়ে যাবে তখন এখান থেকে অনায়াসে কিন্তু আপনি এটি অবশ্যই আর হিডেন দেখাবে না, এটি আপনার একেবারে এইভাবে শো করবে। সুতরাং আপনি লিটকয়েনের অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি এবার দেখাচ্ছি। আজকের ভিডিওটা আমি শুরুতেই বলেছি, বিস্তারিত দেখাবো। আমি আবারও বলছি যদি আপনার যদি এই picoworkers এর মধ্যে $5 হয়ে যায় আর্নিং, তাহলে অবশ্যই আপনি এখান থেকে পেমেন্ট সেট আপ করে নিতে পারবেন। এবার লিটকয়েনের অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি আমি সরাসরি দেখাচ্ছি। আপনার যদি কয়েনবেস এর মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই গুগলের মধ্যে গিয়ে সরাসরি আপনি লিখবেন কয়েনবেস। কয়েনবেস লেখার পরে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনি এখানে প্রয়োজনীয় ইনফরমেশন, বিশেষ করে ইমেল ইমেল এবং
পাসওয়ার্ড দিয়ে এখানে কয়েনবেসের মধ্যে ক্লিক করবেন। কয়েনবেসের মধ্যে ক্লিক করার পরে পোর্টফোলিওতে ক্লিক করবেন। পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওয়ালেট অ্যাড্রেস, এখান থেকে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। সো আমি লিটকয়েনে ক্লিক করছি। লিটকয়েনে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে এই অ্যাড্রেসটি, সেই অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে সরাসরি আপনি এখানে লিটকয়েনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড্রেসটি অ্যাড করবেন, তখন অনায়াসেই কিন্তু আপনি আপনার পেমেন্টটা এই কয়েন বেসের মধ্যে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে পিকো ওয়ার্কার্স থেকে সরাসরি লিটকয়েনের মধ্যে আপনি পেমেন্টটা নিয়ে আসতে পারবেন। এবার লিটকয়েনে আসার পরে সরাসরি আপনি চাইলে আপনি আপনার যে বিকাশ রয়েছে অথবা রকেট রয়েছে, বিকাশ অথবা রকেটের মাধ্যমে লিটকয়েনের পেমেন্টটা নিয়ে আসতে পারবেন। অথবা আরেকটি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, সরাসরি যদি আপনি ক্যাশ ওয়ালেট bd.com এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে সেই পেমেন্ট গুলো, অর্থাৎ আপনি লিটকয়েনের পেমেন্ট গুলো, এই যে লিটকয়েন USD, আপনি এখান থেকে মিনিমাম $1 হলে, তার মানে এই ওয়েবসাইটের মধ্যে $1 হলে সরাসরি লিটকয়েনের পেমেন্ট গুলো বিকাশে অথবা নগদে অথবা রকেটে নিয়ে আসতে পারবেন। আপনি বিকাশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা দেওয়ার পরে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনি অবশ্যই সেই পেমেন্টটুকু আপনার বিকাশের মধ্যে নিয়ে আসতে পারবেন। দ্যাটস ইট। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, এখানে ক্যাশ ওয়ালেট bd.com এর মধ্যে অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছে। আশা করি আপনি এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে ফ্রিতে যে কোনো ওয়ালেটের ইনকাম গুলো বিকাশে, রকেটে অথবা নগদে নিয়ে আসতে পারবেন। এখানে আপনারা পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন, লিটকয়েন USD থেকে সরাসরি বিকাশে, এবং এই যে পেমেন্টটুকু তারা নিয়েছে এবং নাম সহ এবং তারিখ সহ কিন্তু এখানে শো করছে। সুতরাং আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে অনায়াসেই পেমেন্ট গুলো, এই অপশন গুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। দ্যাটস ইট। এই ছিল মোটামুটি picoworkers.com সম্পর্কে ফুল রিভিউ। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের picoworkers.com এর উপর ভিডিওটি দিলাম। আশা করি যদি আপনাদের আরো কোনো অনুরোধ থাকে অথবা অনুরোধের ভিডিও থাকে, সেই অনুরোধের প্রতীক্ষায় রইলাম। এবং আপনাদের অনুরোধ পেলে মোবাইলে কিভাবে picoworkers.com এর মধ্যে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ করতে হয় সেটি দেখিয়ে দিব। সো আশা করি আজকের ভিডিওটি একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। যদি বুঝতে না পারেন ভিডিওটি বারবার দেখুন, তবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে picoworkers এর মতো যে মাইক্রো ওয়ার্কিং জব সাইট গুলো রয়েছে সেগুলোতে অনায়াসে কাজ করতে পারবেন। সো পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে এই ধরনের অনুরোধমূলক অথবা ইনফরমেটিভ লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।